বাংলাদেশের নির্বাচন দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ভারতের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও বিএনপির অসুস্থ রাজনীতি। বিএনপির নতুন চাপ পড়লেন তৃণমূলে বিএনপি। ঢাকার প্রবেশমুখে আট সমাবেশের ঘোষণা দিলেন বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে নানামুখী তৎপরতা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে নানা রকম সতর্কবার্তা দিয়েছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সেটিও নিশ্চিত করতে চাইছে। অন্যদিকে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি ভিন্ন অবস্থান জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এবং নির্বাচনের আগে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য প্রস্তাব করেছেন। প্রথমত, ভারত মনে করে যে একটি দেশের নির্বাচন সেই দেশের অভ্যন্তরীণ বিষয় এবং সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হওয়াই উচিত। কাজে কোনো দেশে নির্বাচনকে সংবিধানের বাইরে নিয়ে যাওয়া বা বাধাগ্রস্ত করাটা কারো ঠিক হবে না। নির্বাচনকে দেখতে হবে সেটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হচ্ছে কিনা। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন নিয়ে এ ধরনের সন্দেহ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, কারণ ভোট ছাড়া বোঝার উপায় নেই যে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হয়েছে, জনগণ নির্বাচনে সৎস্ফুরতভাবে অংশগ্রহণ করেছে কিনা এবং এই ধরনের নির্বাচনে জনমতে প্রতিফলন কতটা ঘটেছে। অর্থাৎ নির্বাচনের আগে একই নির্বাচন নিরপেক্ষ হবে না বা অংশগ্রহণমূলক হবে না এমন অনুমিত ধারণা কখনোই বস্তুনিষ্ঠ হতে পারে না বলে ভারত মনে করে, আর এই বার্তাটি দ্বারা দিয়ে গেছে। ভারত মনে করে নির্বাচন তার সাংবিধানিক নিয়মে হয়ে যাওয়া উচিত এবং এই নির্বাচনে যে সমস্ত দল ইচ্ছা তারা অংশগ্রহণ করবে, যে সমস্ত দল ইচ্ছা নেই তারা অংশগ্রহণ করবে না। কারণ একটি গণতান্ত্রিক দেশে একটি দলের নির্বাচন অংশগ্রহণ না করা তার গণতান্ত্রিক অধিকার। ইচ্ছা করলে একটি দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ইচ্ছা না করলে ওই রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে। একটি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে কিনা তা দেখতে হবে। দেখতে হবে ওই নির্বাচনে কত শতাংশ ভোট দিল, যে 50% কাছাকাছি বা তার বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে তাহলে ধরে নিতে হবে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু যদি তার কম হয় তাহলে মনে করতে হবে এই নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ অবস্থান ইত্যাদি বোঝা যাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। নির্বাচনের তফসিল পর রাজনৈতিক দলগুলো যখন প্রচারণায় নামবে তখনই দেখা যাবে নির্বাচন কমিশন কতটুকু নির্পক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বা অন্যান্য সংশ্লিষ্টরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন কিনা। সেটির আগে আগাম বলার উপায় নেই যে নির্বাচন নিরপেক্ষ হবে না আর সকল দলকে নির্বাচনে আসতেই হবে, এরকম কোন শর্ত একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের পক্ষে পালন করা সম্ভব নয়। কারণ নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আনার দায়িত্ব পালন করে না, বরং অবাধ ছোট নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করার দায়িত্ব পালন করে। এই বিষয়গুলো নিয়ে প্রস্তাবনাগুলো ভারত ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে দিয়েছে এবং এই নীতিমালাগুলোর ভিত্তিতেই বাংলাদেশের নির্বাচনকে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্বাচন আগে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন, এই বার্তাটি ভারত পৌঁছে দিচ্ছে সকল কূটনৈতিকদের কাছে। 78 বছর বয়সী বেগম খালেদা জিয়া হাড়ের সমস্যা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত 9 আগস্ট থেকে রাজধানী এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমন গুরুতর অসুস্থ একজন ব্যক্তিকে নিয়েও রাজনীতির খেলায় চালিয়ে যাচ্ছে 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। বেগম খালেদা জিয়া এখন যে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা দেশের সেরা কয়েকটি হাসপাতালের মধ্যে একটি, এখানে প্রচুর পেশাদার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ডাক্তার রয়েছেন, কিন্তু তাদের স্বাধীনভাবে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না এবং তাদের মতামতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার HZM জাহিদ হোসেন এবং বিএনপির কিছু ডাক্তাররাই বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য নিচ্ছেন। গত বছর জুন মাসে মাইল্ড হার্ট অ্যাটাক করেন, তখন এনজিওগ্রাম করানো হলে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে, তার মধ্যে একটি ব্লক ছিল 95%, সেটিতে রিং পরানো হয়। চিকিৎসকরা বলেছেন হার্টের ব্লকের যেসব রোগী আছেন তাদের বুকে কোনো ব্যথা উঠলে সাথে সাথে তাদের এনজিওগ্রাম করে ব্লক 70%-এর বেশি ধরা পড়লে সেখানে রিং বসিয়ে দিতে। যদি রোগীর আগে রিং পরানো থাকে তাহলে তার বাইপাস সার্জারি করতে হবে, তবে যদি বাইপাস সার্জারির ক্ষেত্রে কোনো জটিলতা থাকে তাহলে সেক্ষেত্রে আবার রিং পরানোই শ্রেয়। বিশ্বের যে কোনো জায়গায় এটি করা হয়ে থাকে, কিন্তু খালেদা জিয়ার বেলায় এমনটি করানো হয়নি। তার শারীরিক অবস্থা বাইপাস সার্জারির জন্য উপযোগী না থাকার রিং পরানোই ছিল একমাত্র সঠিক চিকিৎসা। কিন্তু গতকাল যখন তার বুকে ব্যথা উঠে তখন তার হার্টের অন্যান্য ব্লকগুলোতে কোনো রিং পরানো হয়নি। বিএনপি এবং তাদের দলের কিছু ডাক্তার, যাদের এবারকার হাসপাতালে ডাক্তারদের মতো পেশাদার দক্ষতা নেই, তারাও খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা যেভাবে বলেছেন এর বাইরে কোনো কিছু করা হচ্ছে না, যার ফলে এবারকার হাসপাতালে ডাক্তারও বিরক্তকর। গতকাল খালেদা জিয়া অবস্থা খারাপ হলে এবারকারের ডাক্তাররা রিং পরানোর কথা বলেন, কিন্তু তাদের কথা আমলে নেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে হস্তান্তর করতে বলা হয় এবং
এ ব্যাপারে তারা কথা বলে জানাবেন বলেও জানানো হয়। আন্তর্জাতিক মানের ডাক্তারদের ওপর আস্থা না রেখে বিএনপি তাদের কিছু পেশাদার ডাক্তারদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছে বলেই তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। তার চিকিৎসাকে নিয়ে এক ধরনের অসুস্থ রাজনীতি করা হচ্ছে যা ধীরে ধীরে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং এর পেছনে বিএনপি এবং তাদের চিকিৎসকরাই দায়ী বলে মনে করছেন অনেকে। খালেদা জিয়ার অসুস্থতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাই এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আগামীকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তৃণমূল বিএনপি কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলর অধিবেশনে বিএনপি সাবেক দুই নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এরা দুজন হলেন তৈমুর আলম খন্দকার এবং শমসের মবিন চৌধুরী। শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারের যোগদানের মধ্য দিয়ে তৃণমূল বিএনপি নতুন করে তাদের অস্তিত্ব জানান দিবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রয়াত বিএনপি নেতা নাজমুল হুদার হাতে গড়া এই দলটির মহাসচিব হাবিবুর রহমান বলেছেন যে শুধুমাত্র এই দুইজনই নয়, অনেক বিএনপি নেতা তৃণমূলে যোগ দেবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় তৃণমূল বিএনপিকে সরকারের পৃষ্ঠপোষকতা বিএনপির ভাঙার নতুন দোকান হিসেবে চিহ্নিত করেছেন। তবে এই দোকান শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে বলেও গয়েশচন্দ্র রায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার একাধিক চেষ্টা করা হবে, এটা আমরা জানি। এর আগেও বিএনপিকে ভাঙার জন্য সরকার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি। 16 বছরে বিএনপিকে কেউ ভাঙতে পারেনি, এবারও সেই চেষ্টা সফল হবে না। বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে তৃণমূল বিএনপিতে বিএনপির অনেক নেতাই যোগ দিতে পারেন। একাধিক বিএনপির নেতা সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে যারা তারেক জিয়া দ্বারা নির্যাতিত নিপীড়ন তারেক জিয়া নেতৃত্বে পছন্দ করেন না। তারেক জিয়ার কর্তৃত্ববাদী নেতৃত্বকে যারা এক ধরনের দাসত্ব বলে মনে করছেন তারাই তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন বলে অনেকে মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা বিএনপি থেকে বেরিয়ে তৃণমূল বিএনপি করেছিল। তৃণমূলে বিএনপির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটা সখ্যতা ছিল বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। আর এই তৃণমূল বিএনপি করার প্রধান কারণ ছিল বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা বা বিএনপিকে বিভক্ত করা। নির্বাচনের আগে এখন আবার তৃণমূল বিএনপিকে সংগঠিত করা হচ্ছে, বিশেষ করে যারা বিএনপি থেকে নির্বাচিত করতে আগ্রহী। শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে তারা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এমন গুঞ্জনও রয়েছে। আবার অনেকে মনে করছেন যে বিএনপির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা এই দলটিতে যোগ দেবেন। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে তৃণমূল বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ কোনোদিন রাজনৈতিক দল ভাঙার চেষ্টা করে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন দল ভাঙার রাজনীতি সূচনা করেছিল স্বৈরাচারী জিয়াউর রহমান। তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজন ভাঙিয়ে নিয়ে নতুন দল সংগঠন করেছিলেন, এই সংস্কৃতি তাদের। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙে না। আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী এবং তাদের নিজস্ব শক্তিতেই তারা অত্যন্ত ভালো এবং শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা অংশগ্রহণ করবে বা করবে না সেটি আওয়ামী লীগের কাছে বড় বিষয় না। তবে তৃণমূল বিএনপি নিয়ে বিএনপির মধ্যে একটা নতুন চাপ তৈরি হয়েছে, বিশেষ করে যারা বিএনপিতে নির্বাচনে আগ্রহী তারা এই তৃণমূল বিএনপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে এক দফা আন্দোলনের মাঝে বিএনপিতে তৃণমূল বিএনপি নিয়ে এক ধরনের ভাঙ্গনের শব্দ শোনা যাচ্ছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকার প্রবেশমুখে 8 সমাবেশ করবে বিএনপি। এর আগে গতকাল তারুণ্যের রোড মার্চ শেষে আগামী মঙ্গলবার থেকে এক দফা দাবিতে 15 দিনের গুচ্ছ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এই কর্মসূচিতে যেমন নানামাত্রিক সমাবেশ থাকবে তেমনই একাধিক রোড মার্চের কর্মসূচিও থাকবে বলে জানা গেছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে 1টি করে এবং ঢাকায় 3টি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নীতি নির্ধারকরা। দলটির ঢাকায় 1টি পেশাজীবী সমাবেশ, 1টি নারী ও 1টি শ্রমিক সমাবেশ করবে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তর, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে 5টি অঞ্চলে তারুণ্যের রোড মার্চ করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি 3টি। এখন তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে উত্তর অঞ্চলে 2টি রোড মার্চ করে আজ কর্মসূচি শেষ করেছে। গত 12 জুলাই সরকার হড়ানো এক দফা আন্দোলন শুরু করার পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর 4 প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রা সহ গণমিছিল করেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো।